আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজে কী থাকছে আপনাদের জন্য এবারে জন্মদিনে বাংলাদেশের ভক্তদের কাছ থেকে বিশেষ উপহার পেয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকন সৌদি আরবে কর্মরত দীপিকার প্রবাসী ভক্তরা তহবিল গঠন করে ভ্রামণবাড়িয়ার বাহারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে ওই নলকূপটি স্থাপন করে গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে ভক্তরা এমন উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে এই নিয়ে ভারতের একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে এদিকে ছয় জানুয়ারি টুইটারে দীপিকার আরব ফ্যান পেজ থেকে নলকূপের কয়েকটি ছবি প্রকাশ করা হয় ক্যাপশনে লেখা হয় দীপিকার জন্মদিনে আমাদের পক্ষ থেকে উপহার একটি গ্রামে আমরা আপনার আরবের ভক্তরা তহবিল সংগ্রহ করে এই পানি নলকূপ স্থাপন করেছি আশা করি আপনার ভালো লাগবে শুভ জন্মদিন দীপিকা পাডুকন ভক্তদের এমন উদ্যোগে ভীষণ আনন্দিত দীপিকা পাডুকন টুইটারে ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন আটই জানুয়ারি তিনি লিখেছেন পৃথিবীতে একটি সুন্দর ও সুখী স্থান বানানোর জন্য আপনাদের এই অবদান আমার হৃদয় ছুঁয়ে গেছে জন্মদিনে এর চেয়ে সেরা উপহার আর কি হতে পারে আপনাদের প্রতি আমার অশেষ ভালোবাসা আপনাদের নিয়ে আমার গর্ব হচ্ছে এবারের জন্মদিনে প্রেমিক রণবীর এর মা বাবার কাছ থেকে পেয়েছেন দামি শাড়ি আর হীরার অলঙ্কার কিন্তু ভক্তদের ভালোবাসার এই উপহারকে বিশেষ বলে মনে করছেন এই নায়িকা গত পাঁচই জানুয়ারি দীপিকার জন্মদিন ছিল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ